হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা একটা ইন্টারন্যাশনাল গেটওয়ের কথা বলব, যেটার সাহায্যে আপনি আপনার উকমার্সের সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন খুব সহজে, এবং পেউনারের সাহায্যে পেমেন্টগুলো কালেক্ট করতে পারেন আমাদের পেউনার অ্যাকাউন্টে। তো এই সুবিধাটা দিচ্ছে হচ্ছে প্যাডেল। প্যাডেলের মাধ্যমে আমরা আমাদের ইন্টিগ্রেশনটা খুব সহজেই করতে পারি, এবং এটার জন্য খুব বেশি কিছু হ্যাসেল নিতে হয় না, এটা একদম ফ্রি। তো এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাদের যেই প্রসেসটা রয়েছে, আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ক্রেডিট কার্ড, পেপাল এগুলোর সাহায্যে আপনি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন হয়ে যাবে আপনার সাইটে ইন্টারন্যাশনাল, এবং ইউএডি পেমেন্ট গেটওয়ে অবশ্যই তারা আপনার যেই পেমেন্টটা রয়েছে তারা সেটা হ্যান্ডেল করবে, প্রসেস করে দেবে আপনার সাইটে। এবং এটা এক মাস পর একটা নির্দিষ্ট সময়ে যে পেমেন্টটা আছে সে যে টোটাল যে অ্যামাউন্টটা আছে সেটা আপনার অ্যাকাউন্টে তারা সেন্ড করে দেবে। পেমেন্টের অ্যাকাউন্ট লাগবে যার সাহায্যে আপনি এই টোটাল অ্যামাউন্টটা আপনার উইথড্রল করতে পারেন। তাছাড়া আপনি যেটা করতে পারেন, ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিতে পারবেন, বাট এটা অবশ্যই ইজি যদি আপনার পেমেন্টের অ্যাকাউন্ট থাকে। তো আপনি বিস্তারিত ডিটেলসগুলো আপনি এখানে দেখে নিতে পারেন। তো আপনার অ্যাকাউন্ট করার জন্য আপনি যেটা করবেন, paddle.com যাবেন, এখানে লগ ইন রয়েছে, আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে সেটা আপনি করতে পারেন, অথবা আপনি যাবেন হচ্ছে গেট স্টার্টেড। তো গেট স্টার্টেডে গেলে আপনাকে যে সাইন আপ করার অপশন দেবে, তো আপনি সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার জন্য আপনি কি কি সেল করতে চাচ্ছেন, ডিজিটাল প্রোডাক্ট অর সেলস, তো আপনি এটা দেবেন। দে আই হ্যাভ রিড এন্ড ইউর এগ্রিমেন্ট, কন্টিনিউ। তারপর ইমেইল, লাস্ট নেম, আপনার বিজনেস ইমেল অ্যাড্রেস, তারপর আপনার একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে ডোমেইন অ্যাপ্রুভালের জন্য নিয়ে যাবে। হ্যাঁ, আপনার বিজনেস ডিটেলগুলো দিয়ে যে প্রসেসগুলো আছে, ধরুন আপনি আপনার বিজনেস আপনার ইমেইলটা দেবেন, আপনি পাসওয়ার্ড একটা চুজ করবেন। তো আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিজনেস নেম দিতে যাবে, বিজনেস টাইপ, আপনার যে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল, আপনার যদি ইন্ডিভিজুয়াল না হয় তাহলে আপনার বিজনেস নামটা দিতে পারেন। তারপর অ্যানুয়াল রেভিনিউটা কত আমি দিচ্ছি, 0 to 250। তারপর যে ডোমেইন, যে ওয়েবসাইট আসলে ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি কোনো প্যাডেল অ্যাকাউন্ট আগে থেকে থাকে সে ব্যান্ডো আইডিটা আপনি এখানে সেট করে দিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনার কোনো প্যাডেল অ্যাকাউন্ট এর আগে নাই, সো আপনাকে আনচেক করে দেবেন, আপনার ডোমেনটা আপনি এখানে দিয়ে দেবেন। অবশ্যই যেই অ্যাকাউন্টে মানে যেই সাইটে আপনি আসলে এই প্যাডেলটা ইন্টিগ্রেশন করবেন সেই সাইটের ডোমেনটা আসলে দিতে হবে এখানে। তো দেওয়ার পর আপনি কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন যাবে, সো আপনার ইমেলটা অবশ্যই সচল ইমেল হতে হবে, যে আপনি ইমেলটা এখানে দিয়েছেন সেটা অবশ্যই সচল হতে হবে। সো ভেরিফিকেশন যাওয়ার পর আপনি ভেরিফাই করে নেবেন। তারপর আপনার কাছে কিছু ডিটেলস যাবে, সেই ডিটেলসগুলো হচ্ছে আবার ডোমেনের জন্য আপনার ভেরিফিকেশন একটা ইনফরমেশন যাবে, সেটার জন্য আপনাকে চাবে হচ্ছে একটা প্রাইসিং পেজ, আপনার প্রাইসিং পেজ অবশ্যই থাকতে হবে অ্যাগেইন। তারপর হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ, সেটা অবশ্যই আপনার যে কোম্পানির নাম সেই কোম্পানির নাম মেনশন করে সে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো থাকতে হবে। তারপর প্রাইভেসি পলিসি পেজ থাকতে হবে, এবং রিফান্ড এবং ক্যান্সেলেশন পলিসি পেজ অবশ্যই থাকতে হবে। সো এইসব পেজে অবশ্যই আপনার কোম্পানির নেমের নামটা মেনশন করতে হবে। এই পেজগুলো আপনাকে প্রোভাইড করার জন্য আপনাকে ইমেল তারা দিবে, তখন অবশ্যই আপনাকে এই পেজগুলো দেখাতে হবে। হ্যাঁ, ধরুন আপনি ধরে নিচ্ছে আপনার যে সাইটটা রয়েছে সেগুলোতে প্রাইসিং পেজ, টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ এগুলো রয়েছে, তখন আপনি সেই ইমেইলে রিপ্লাই করে দেবেন এবং লিঙ্ক আপ করে দেবেন যে এই হচ্ছে আমার প্রাইসিং পেজ, টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ, প্রাইভেসি পলিসি পেজ। একদম খুবই সহজ, আপনি সিম্পল একটা পেজ করে নেবেন, তাহলেই হচ্ছে তারা তাদেরকে দেখালে হয়ে যাবে। তো এখন ধরে নিচ্ছে আপনার প্যাডেলে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, খুবই ইজি। দেন হচ্ছে আপনার উকমার্সের সাথে ইন্টিগ্রেট করার জন্য আরেকটা প্লাগইন প্রয়োজন হবে। তো সেটা কি, আমি একটা প্লাগইন ইউজ করছি অলরেডি, সেটা হচ্ছে WP স্মার্ট পেয়ার, প্যাডেল ফর উকমার্স, অথবা আপনি তাদের স্মার্ট পে যেই নিজস্ব পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটাও আপনি ইউজ করতে পারেন। তো প্যাডেল ফর উকমার্সের একটা সুবিধা হচ্ছে আপনি লাইফ টাইম যে ডিলটা সেটা আপনি নিয়ে নিতে পারেন এখান থেকে। তো এটা নিচের দিকে যদি যান, আপনি কী কী সাপোর্ট করছে, লাইসেন্স, প্লাগইন সাপোর্ট, ডিসকাউন্ট মেথড, রিফান্ড পলিসি, তারপর পেপাল, যেই বিষয়গুলো তার ডিলিং করছে, রিকারিং সাবস্ক্রিপশন যে বিলিং মেথড সেটা আপনি করতে পারবেন। আর তারপর হচ্ছে কি যে প্রাইসিং, ইয়ারলি এবং লাইফ টাইম ডিল, তো এখান থেকে লাইফ টাইম ডিল আপনি নিয়ে নিতে পারবেন। প্লাগইন সেট আপের জন্য আপনি যদি কিছুই না বুঝেন তাহলে তার আপনার হয়ে প্লাগইন সেট আপটা করে দেবে। এটা খুবই একটা ইজি ইন্টিগ্রেশন, আমি অলরেডি ইউজ করেছি। কীভাবে ইন্টিগ্রেশন করতে আপনি নিচের দিকে এখানে পেয়ে যাবেন। লাইক অ্যাজ আপনি যদি টিউটোরিয়ালের সাথে করতে ওয়ার্ডপ্রেসের সাথে করতে চান তাহলে আপনি এখানে নিচের দিকে ক্লিক করুন,
ক্লিক করলে তারপর আপনাকে একটা ডকুমেন্টেশনে নিয়ে যাবে। কীভাবে আসলে ইন্টিগ্রেট করতে হয় একদম টোটাল ডকুমেন্টেশন এখানে রয়েছে, তো ইমেজ আকার দেওয়া আছে। তো ধরে নিচ্ছে আপনি এখান থেকে বুঝতে পারছেন না কীভাবে আপনি করবেন, তাহলে আপনি যে কোনো একটা গেটওয়ে লাইক অ্যাস আমি দিচ্ছি, এই দেখুন এখানে কিন্তু রয়েছে যে হাউ টু ইন্টিগ্রেট এ পেমেন্ট গেটওয়ে ওয়ান অন কমার্স এবং অ্যান্ড টু অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড পেমেন্ট। তো আমি যেখানে ক্লিক করি তাহলে একদম ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে, প্যারাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপর ইনস্টল অ্যাক্টিভেট করতে হয় কীভাবে, তারপর কীভাবে হচ্ছে আপনি কনফিগারেশনটা সেট আপ করবেন, কারেন্সি মেথডটা কীভাবে করবেন। তো অবশ্যই কারেন্সি মেথডটা আপনাকে সেট আপ করে নিতে হবে ইউএসডি ডলার। তো নর্মালি আমরা যেহেতু কারেন্সিটা বিজনেস কারেন্সিটা ইউএসডি করে থাকি, সো আমরা ইউএসডিতেই দিব। তারপরে টেস্ট মোডে আসলে চেক করতে পারবেন ইনেবল পেমেন্ট, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনটা করলে এরকম একটা ড্যাশবোর্ড বা পপ আপ আপনার ওপেন হবে, দেন হচ্ছে ক্লায়েন্ট ইজিলি সে পেমেন্ট মেথডটা দিয়ে দিতে পারবে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে সে পেমেন্টটা করে দিতে পারবে আপনার সাইটে। সেটা খুবই ইজি একটা প্রসেস, যে যার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আপনার সাইটে ইনস্টল করে নিতে পারছেন ইউএসডি। এবং যেটা হচ্ছে এটা আপনাকে কিছু বিষয়ে হ্যাসেল ফ্রি করবে, এবং লাইফ টাইম ডিল যদি আপনি নিয়ে নেন তো অল টাইম হচ্ছে আপনি সে আপডেট এবং সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। তো উকমার্সের সাথে যেমন আপনি কানেকশন করতে পারবেন, এবং ইডিডি ইজি ডিজিটাল ডাউনলোড ওটার সাথে আপনি কানেকশনটা আসলে করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে একটা সলিউশন যে আপনার উকমার্সের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন, টিউটো এলএমএস বলেন বা এলএমএস প্লাগিনের সাথে যে কোনো কিছুর সাথে আপনার সাথে আসলে ইন্টিগ্রেট করতে পারবেন। তাই হোক ভিডিওটি আপনাদেরকে হেল্প করেছে, তো হেল্প যদি করে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে আপনি জানাবেন, এবং আপনি আসলে কোন মেথডটা ইউজ করছেন অলরেডি আপনার সাইটে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও হেল্প হয়ে থাকে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।